আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনুশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের এই সৃজনশীলের ক্লাস নাম হচ্ছে 43 নম্বর ক্লাস। আর এই সৃজনশীল সমাধান করার পর তোমাদের যদি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করে বুঝে নিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পর্বের সাজেশনের 10 নং সৃজনশীলটি আজকে আমি সমাধান করব। সৃজনশীলটি আমরা বোর্ডে লিখে রেখেছি। সাজ্জাদ সাহেবের তো 24,000 টাকা ছিল, তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায় এবং 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। এখন তিনটি অপশন আছে। এই তিনটি অপশনের মধ্যে প্রথম অংশ অপশনটা হচ্ছে ক, তিনি কত অংশ দান করলেন। খ, তার কাছে কত টাকা অবশিষ্ট আছে। গ, তিনি অবশিষ্ট টাকার 8/1 অংশ মাছ এবং 20/3 অংশ মাংস কিনলে তার নিকট কত টাকা থাকবে। তো শিক্ষার্থীরা, আমরা আরেকটি কথা বলে রাখি যে আমি যখন এই সৃজনশীলটি বোর্ডে সমাধান করব, তো তোমরা এই সৃজনশীলটির সমাধানটি তোমাদের বাড়ির কাছ থাকবে, অর্থাৎ CW to HW, যা তোমরা রবিবারে জমা দিবে। তা আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান লক্ষ্য করি। প্রথমে কয়ের অংশ, যে তিনি কত অংশ দান করলেন। তাহলে আমরা উদ্দীপকে লক্ষ্য করব, এখানে এতিমখানায় দান করছে 12/5 অংশ আর শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে 8/3 অংশ। এই অংশগুলো আমরা যোগ করব, কারণ দুইটি অংশেই তিনি দান করছে। তাহলে আমরা লিখব যে তিনি দান করলেন, বা উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই, সাজ্জাদ সাহেব এতিমখানায় দান করে, এতিমখানায় দান করেন 12/5 অংশ এবং সাজ্জাদ সাহেব শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন, শিক্ষা প্রতিষ্ঠানে আগের 3 অংশ। এখন তিনি কত অংশ দান করলেন, তো কত অংশটা বের করব আমরা কিভাবে? এই দুটি অংশ দান করেছে, এই দুটির যোগফল বের করলে আমরা বের করতে পারবো যে মোট দান করে। তাহলে লিখবো যে সুতরাং সাজ্জাদ সাহেব দান করেন, আমরা যোগ করলে ভগ্নাংশের 12/5 যোগ এত অংশ, 12 এবং 8-এর লসাগু হয় 24, 12 এই হর 12 দ্বারা যদি লসাগু 24-কে ভাগ করি তাহলে আসবে 2, 2 আর 5 গুণ করলে হবে 10, 8 দ্বারা 24-কে ভাগ করলে হবে 3, 3 আর 3 গুণ করলে হবে 9, এত অংশ। তাহলে 24/19 অংশ
তিনি দান করলেন। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা কয়ের প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ। এবার আমরা ক্ষয়ের প্রশ্নের উত্তরটি করব যে তার কাছে কত টাকা অবশিষ্ট আছে। তো এখানে ২৪ ভাগের ১৯ অংশ তিনি দান করছেন আর তার কাছে মোট টাকা আছে ২৪,০০০ টাকা। তো এখন এই দানকৃত টাকাটা বের করতে হবে যে এখানে কত টাকা তিনি দান করেছেন। তাহলে খ করার জন্য আমার কয়ের অংশটা প্রয়োজন হবে। আমরা যদি এখানে খ করি পাশে মনে করি সাজ্জাদ সাজ্জাদ সাহেবের ছিল ছিল এক অংশ, মনে করি সাজ্জাদ সাহেবের ছিল এক অংশ। ক হতে পাই পায় তিনি দান করলেন, তিনি দান করলেন ২৪ ভাগের ১৯ অংশ। তো এখন প্রশ্ন মতে এক অংশ সমান কত? আমরা এক অংশ হলো ২৪,০০০ টাকা। তা এখন দান করছে, তো সুতরাং ২৪ ভাগের ১৯ অংশ সমান আমরা টাকাটা বের করব। টাকাটা বের করলে এখানে একের চেয়ে কম, তাহলে ভগ্নাংশটা এখানে গুণ হবে ২৪,০০০ গুণ ২৪ ভাগের ১৯, এত টাকা। ২৪ দ্বারা ২৪,০০০কে ভাগ করলে ১,০০০, ১৯ দ্বারা গুণ করলে ১৯,০০০। তাহলে আমরা তিনি দান করছে মোট ১৯,০০০ টাকা। এখন আমার প্রশ্নে বের করতে বলছে তার কাছে কত টাকা অবশিষ্ট আছে। সুতরাং আমরা লিখব যে সুতরাং তার কাছে অবশিষ্ট আছে মোট টাকাটা হলো ২৪,০০০, এর থেকে তিনি দান করেছেন ১৯,০০০ টাকা। এখন বিয়োগ করলে আমরা পাবো ২৪,০০০ থেকে ১৯,০০০ বিয়োগ করলে পাবো ৫,০০০ টাকা। তাহলে এটাই, সুতরাং তার কাছে অবশিষ্ট আছে ৫,০০০ টাকা, এটাই উত্তর। কয়ের অংশ আমরা পেলাম আর এখানে কয়ের অংশ পেলাম। এবার শিক্ষার্থীরা আমাদের সর্বশেষ যে অংশটা আছে যে তিনি অবশিষ্ট টাকার ৮ ভাগের ১ অংশ মাছ এবং ২০ ভাগের ৩ অংশ মাংস কিনলেন, তার নিকট কত টাকা থাকবে? তা এখন আমাদের এই গ করার জন্য মূল টাকাটা এখন আমার কাছে সাজ্জাদ সাহেবের কাছে আছে হলো ৫,০০০, অবশিষ্ট টাকাটা আছে ৫,০০০। এই ৫,০০০ টাকার উপর ভিত্তি করে ওই ৫,০০০ টাকা থেকে ৮ ভাগের ১ অংশ মাছ এবং ২০ ভাগের ৩ অংশ মাংস কিনলে ওই ৫,০০০ টাকা থেকে তার কত টাকা থাকবে? তাহলে আমরা গয়ের প্রশ্নের অ্যান্সারটা সমাধান করব। এবার আমরা লিখতে পারি
করতে পাই সাজ্জাদ সাহেবের সাহেবের অবশিষ্ট টাকা সাজ্জাদ সাহেবের অবশিষ্ট আছে 5,000 টাকা। এখন তিনি অবশিষ্ট টাকার 1/8 মাছ, তাহলে লিখবেন যে মাছ কিনলেন, মাছ কিনলেন এই 5,000-এর, অর্থাৎ 5,000 × 8 এত টাকা। এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসবে টাকা আসবে যে 8 দ্বারা ভাগ করলে 6×8 = 48, 20, 8×2 = 16, 16 থেকে 48, 20, 8×2 = 16, 20 থেকে 16 বাদলে 40, 5×8 = 40, অর্থাৎ 625 টাকার মাছ কিনলেন। মাছ কিনলেন 625 টাকা। এবার আমরা বের করবো যে মাংস কিনলেন, সুতরাং মাংস কিনলেন 5,000 টাকার 20/3 এত টাকা। এখন আমরা যদি 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাব, 20 দ্বারা যদি 5,000-কে ভাগ করি 40, 10, 100, 5, 20, 100 আর হলো 0, তো 250 আর 3 গুণ করলে আমাদের আসবে 0, 750 টাকা। তাহলে আমাদের মাছ কিনলেন 625 টাকা, সাজ্জাদ সাহেব মাছ কিনলেন বাকি টাকার, মাছ কিনলেন 625 টাকা এবং মাংস কিনলেন 750 টাকার। তো এখন এই দুটি জিনিস কিনতে উনি কত টাকা ব্যয় করেছেন সেটা আমরা বের করব, দুইটা যোগ করে দিলে আমাদের ফলাফলটা চলে আসবে। আমরা এই পাশে বাকি অংশটা করবো, সুতরাং মোট খরচ করলেন, মোট খরচ করলেন 750 + 625 টাকা, আমাদের যোগফলটা আসবে 5, 7, 1375 টাকা। এই টাকাটা উনি মাছ মাংস কেনার বাবদ খরচ করেছেন। এখন তো সুতরাং তার কাছে অবশিষ্ট থাকবে, সুতরাং সাজ্জাদ সাহেবের কাছে, সাজ্জাদ সাহেবের কাছে অবশিষ্ট থাকবে 5,000 - 1375। এখন আমরা বিয়োগ করলে পাব 5, 2, 10 থেকে 5, 5 বিয়োগ করলে
সাতের এক, সাত আর এক আট, দশ থেকে আট বিয়োগ করলে দুই, হাতের এক, তিন এক চার, দশ থেকে চার বিয়োগ করলে ছয়, হাতের এক, এক আর এক দুই, পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন, অর্থাৎ 3625 টাকা। তো ছাত্র সাহেবের কাছে মাছ মাংস কেনার পর অবশিষ্ট থাকবে 3625 টাকা। এটাই আমাদের গয়ের ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছ এবং অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ এবং বাসায় অঙ্কটা আরও ভালোভাবে বুঝে বাড়ির কাজ করার চেষ্টা করবে। তোমরা বাসায় নিয়মিত লেখাপড়া করবে এবং সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এই প্রত্যাশায় আগামী কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। এ পর্যন্তই আল্লাহ হাফেজ।